আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সবাই অ্যাড হয়েছেন? জি স্যার। কি আমি করে নাই? শুরু করি। হ্যাঁ দেখেন, লাস্ট আমরা কি আলোচনা করছিলাম? স্যার অঙ্ক করাইছিলেন। লাস্ট একটা অঙ্ক করাইছিলাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা ওরা আসুক, এর থিরুটা ক্লিয়ার হন। মিম আসবে না? মিম আসতে পারবো না। দেখেন, বিনিয়োগ সম্পত্তি এবং ভোগ্য সম্পত্তির মধ্যে পার্থক্য দেখেন। বিনিয়োগ সম্পত্তি ও ভোগ্য সম্পত্তির পার্থক্য, এই কোশ্চেনটা আপনার বোর্ডে আসছে। সম্পত্তির পার্থক্য প্রথম দেখেন, এক নম্বর হইল সংজ্ঞা। আচ্ছা তো তাসমিয়া বলেন, বিনিয়োগ সম্পত্তি কি? নিজের মতো করে বলেন। বিনিয়োগ সম্পত্তিটা কি? গতকালকে আমি আলোচনা করছিলাম বিনিয়োগ সম্পত্তিটা কি। বিনিয়োগ সম্পত্তি কোনটা? ফরওয়ার্ড, এটা ওইটা? ভাই ফরওয়ার্ড আর ফিউচার লগে বিনিয়োগ সম্পত্তির কোনো সম্পর্ক নাই। ইকুইটি বন্ড ওগুলা আছে না, ডেফিনেশনটা কি, এটার লগে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, বিনিয়োগ সম্পত্তি কি? যেসব সম্পত্তি বিনিয়োগ করে মানে টাকা পাওয়া যায়। ওকে, বিনিয়োগ ব্যবসা প্রতিষ্ঠান চালু মানে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, এটা বিনিয়োগ সম্পত্তি? না না, ব্যবসা প্রতিষ্ঠান না। বুঝেন বুঝেন, কনসেপ্ট ভুল আছে। বুঝেন কনসেপ্ট ভুল আছে। বিনিয়োগ সম্পত্তি হইতেছে এমন একটা সম্পত্তি যা অসংখ্য বিনিয়োগকারী কর্তৃক বিনিয়োগের উদ্দেশ্যে ধরে রাখা হয়ে থাকে। অসংখ্য বিনিয়োগকারী কর্তৃক বিনিয়োগের উদ্দেশ্যে ধরে রাখা হয় এমন সম্পত্তিকে কি বলা হয়? বিনিয়োগ সম্পত্তি বলে। ওই যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন ওইটা বিনিয়োগ সম্পত্তি, ওই রকম না। ব্যবসা সম্পত্তি শুরু করছেন, ওই টাকা ইনভেস্ট করছেন, ওইটা বিনিয়োগ সম্পত্তি না। ঠিক আছে, এই সাবজেক্টের ভাষায় বিনিয়োগ সম্পত্তি হইল এমন একটি সম্পত্তি যা অসংখ্য বিনিয়োগকারী কর্তৃক বিনিয়োগের উদ্দেশ্যে ধরে রাখা হয়। অর্থাৎ আপনি বিনিয়োগ করবেন, এই কারণে কি করছেন, সম্পত্তি ধরে রাখছেন, এটার কি বলা হয়? বিনিয়োগ সম্পত্তি। আচ্ছা গেল, সংজ্ঞা ক্লিয়ার বিনিয়োগ সম্পত্তির। তারপর দেখেন ভোগ্য সম্পত্তি। ভোগ্য সম্পত্তি কি, এই যে ফারজানা বলেন, ভোগ্য সম্পত্তিটা কি? গতকালকে আলোচনা করলাম। দেখেন ভোগ্য সম্পত্তি হলো যা সাধারণত ভোগের জন্য ধরে রাখা হয়। ভোগ্য সম্পত্তি হইলো যা সাধারণত ভোগের জন্য ধরে রাখা হয়। ঠিক আছে, ভোগ্য সম্পত্তি হইলো যা সাধারণত ভোগের জন্য ধরে রাখা হয়, তাকে কি বলা হয়? ভোগ্য সম্পত্তি বলা হয়। ক্লিয়ার? তো বিনিয়োগ সম্পত্তি আর ভোগ্য সম্পত্তি ক্লিয়ার ভাই? নাকি আমার লিখতে হইব? স্যার বিনিয়োগ সম্পত্তিটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ বিনিয়োগ সম্পত্তিটা তাহলে লিখে ফেলতে পারতাম। আচ্ছা লেখেন, বিনিয়োগ সম্পত্তি হচ্ছে এমন একটি সম্পদ যা অসংখ্য
বিনিয়োগকারী কর্তৃক বিনিয়োগের উদ্দেশ্যে ধরে রাখা বা দখল করে রাখা হয়, ধরে রাখা বা দখল করে রাখা হয়। স্যার ধরে রাখা হয়? ধরে রাখা বা দখলে রাখা হয় ভোগ্য সম্পত্তি। ভোগ্য সম্পত্তি দেখেন, ভোগ্য সম্পত্তি হচ্ছে এমন একটি সম্পত্তি, ভোগ্য সম্পত্তি হচ্ছে এমন একটি সম্পত্তি, এটা আপনার এই যে 10 to 10 আসে, এমন একটি সম্পত্তি যা যা প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ভোগের জন্য ধরে রাখা বা দখলে রাখা হয়। ক্লিয়ার আছেন? জি স্যার। তো দেখেন আমরা ক্লিয়ার বিনিয়োগ সম্পত্তি কি, ভোগ্য সম্পত্তি কি, ঠিক আছে? উদাহরণ দেখেন, উদাহরণ প্রথম বিনিয়োগ সম্পত্তির বলতেছি, বন্ড, ইকুইটি শেয়ার, শেয়ার, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড, স্টক ইত্যাদি হলো কি আমার বিনিয়োগ সম্পত্তি। ইত্যাদি হইলে কি আমার ভাই বিনিয়োগ সম্পত্তি, ঠিক আছে? আর ভোগ্য সম্পত্তি কি আমার? ভোগ্য সম্পত্তি হইলে যেগুলো ভোগ করতে পারবো আমি, যেমন অয়েল, স্টিল, স্টিল, অয়েল, স্টিল, তারপরে আমার কি আছে আর ভোগ্য সম্পত্তি, আর কি ন্যাচারাল অ্যাসেট যেগুলো আছে। হ্যাঁ, কপার, এগুলো হলে কি আমার ভোগ্য সম্পত্তি। আবার গোল্ড আমরা বলতে পারি, ঠিক আছে? গোল্ড আমরা বলতে পারি এটা আমাদের ভোগ্য সম্পত্তি। তবে গোল্ডটা দুই টাইপের মধ্যে পড়ে, এটা বিনিয়োগ সম্পত্তিও পড়ে আবার ভোগ্য সম্পত্তির মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তিন, দখল, ঠিক আছে? বিনিয়োগ সম্পত্তি দখলে রাখা হয়, ভোগ্য সম্পত্তিও দখলে রাখা হয়। 4 নম্বর দেখেন, 4 নম্বর হলো সম্পত্তি আর সন্তুষ্টি অর্জন। স্যার দখল তো দুইটা একই হয়ে গেল, পার্থক্য তো নাই কোনো। ও, দখল দুইটা এক হয়ে গেল গা। ও আচ্ছা, বুঝেন দখল হইলো গিয়া বিনিয়োগ সম্পত্তি দীর্ঘমেয়াদী দখলে রাখা হয়, ঠিক আছে? আর ভোগ্য সম্পত্তি স্বল্পমেয়াদী, স্বল্প সময়ের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সন্তুষ্টি অর্জন, ঠিক আছে? বিনিয়োগ সম্পত্তির দ্বারা সন্তুষ্টি অর্জন হয় না। আপনি শেয়ার কিনছেন, স্টক কিনছেন, মিউচুয়াল ফান্ড কিনছেন, ঠিক আছে? এটা সন্তুষ্টি অর্জন লাগে কিনেন নিকা, ঠিক আছে? সন্তুষ্টি অর্জনের জন্য কিনার নিকা। আর ভোগ্য যে সম্পত্তি কিনছেন ওটা সন্তুষ্টি অর্জনের জন্য কিনছেন, ঠিক আছে? এটা সন্তুষ্টি অর্জনের জন্য কিনছেন, ঠিক আছে? তারপর দেখেন 5, প্রতিদান।
এটা কিন্তু আপনারা নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? লিখে আমার একটু দেখেন। আচ্ছা দেখেন, প্রতিদান, বিনিয়োগ সম্পত্তিতে প্রতিদান আছে বা পাওয়া যায়, আছে আয় আছে, বিনিয়োগ সম্পত্তিতে আয় আছে, ঠিক আছে? কিন্তু আপনার ভোগ্য সম্পত্তি যেটা আছে প্রতিদান নাই, এখানে কোনো প্রতিদান নাই, ভোগ্য সম্পত্তিতে কোনো প্রতিদান নাই। আপনি তেল কিনছেন, কোনো প্রতিদান পাইবেন, স্যাটিসফ্যাকশন পাইবেন, কিন্তু ইয়া পাইবেন না। গোল্ড কিনছেন, ব্যবহার করতেছেন, কোনো প্রতিদান নাই, ঠিক আছে? তারপরে দেখেন ব্যবহার, ব্যবহার, ঠিক আছে? বিনিয়োগ সম্পত্তি ব্যবহার করা হয় না। প্রতিদানটা ইয়ার মধ্যে বিনিয়োগেরটা কি বললেন? আচ্ছা, বিনিয়োগের প্রতিদান আছে, যেমন আপনি বন্ড কিনছেন, ইকুইটি শেয়ার কিনছেন, মিউচুয়াল ফান্ড কিনছেন, ওইখান থেকে রিটার্ন পাইবেন, রিটার্ন অথবা আয় পাইবেন, ঠিক আছে? তো বিনিয়োগ সম্পত্তিতে প্রতিদান আছে আর ভোগ্য সম্পত্তিতে প্রতিদান নাই। ব্যবহার, এটা ব্যবহার করা হয় দীর্ঘ সময় ধইরা, আর এটা ব্যবহার করা হয় স্বল্প সময় ধইরা, ঠিক আছে? লেখা হয়েছে ভাই এতটুক? তারপর লেখেন ফরওয়ার্ড প্রাইস ইনভেস্টমেন্ট অ্যাসেট, একটু ভালো করে বুঝেন এইটা। ফরওয়ার্ড প্রাইস ইনভেস্টমেন্ট অ্যাসেট, নো ইনকাম, অ্যাসো স্পট প্রাইস। মনে করেন আপনি স্পট প্রাইস এখানে দেওয়া আছে 40, ঠিক আছে? তো এখানে দেখেন নিচে কিছু ইনফরমেশন দিছে, বরোর এট দ্য রেট 40%, রিস্ক ফ্রি রেট আছে 4.25 ইয়ার অথবা 3 মান্থ অথবা 3 মান্থ। দেখেন ফরওয়ার্ড প্রাইস আলোচনা করতেছি, একটা ফরওয়ার্ড প্রাইস হলো স্পট প্রাইস হলো এত টাকা, সময় লাগে 3 মাস, রিস্ক ফ্রি রেট এত, ঠিক আছে? এখন আপনি 40 টাকা লোন গ্রহণ কইরা এই ফরওয়ার্ড প্রাইসে আপনি চুক্তিবদ্ধ হইবেন কি হইবেন না বলেন। কথা বুঝছেন? দেখেন ফরওয়ার্ড প্রাইস 40 টাকা বা স্পট প্রাইস, ঠিক আছে, টাইম হলো 0.25, রিস্ক রেট 5%,
ঠিক আছে, তো এখন কোশ্চেন হলো গিয়া আপনি 40 টাকা লোন গ্রহণ কইরা ঠিক আছে এ ফরওয়ার্ড প্রাইজে আপনি চুক্তিবদ্ধ হইবেন কি না, আর হইলেও এটা লাভ হইব না লস হইব, কথা বুঝছেন? কথা বুঝেন নাই? আচ্ছা দেখেন, 40 ফরওয়ার্ড প্রাইসের রেটটাই 40 টাকা, আবার ধারও করবে 40 টাকা। এখন এই কন্ডিশনে দেখেন ফরওয়ার্ড প্রাইস ফিউচার প্রাইস দুইটা ট্রানজ্যাকশনে কিন্তু ফিউচার রিলেটেড, ফিউচার আপনি বেনিফিটেড হইবেন কি না। এখানে যে চুক্তি করে ফলাইছেন যদি কোনো ক্যাশ দেওয়ার অব্লিগেশন না থাকে তখন কিন্তু টাকা ছাড়াই কিন্তু আপনি ভবিষ্যতে এই চুক্তির জন্য আবদ্ধ হইবেন, ঠিক না? তো ওই ক্ষেত্রে কইতাছে আপনি ইয়া করতে পারবেন কি না, ঠিক আছে? কথা হয়েছে না? আচ্ছা দেখেন কি বলতেছিলাম, আচ্ছা কোশ্চেনটা মানে আপনার ক্লিয়ার হন নাই। হ্যালো জি স্যার, কোশ্চেনটা কি আপনার ক্লিয়ার হয়েছেন? আচ্ছা আবার বুঝাই, দেখেন খেয়াল করেন, মনে করেন আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা নাই ঠিক আছে, তা আপনি ফরওয়ার্ড চুক্তি করলেন ঠিক আছে, চুক্তি করলেন ওই সময় স্পট প্রাইস বা মার্কেট প্রাইস থাকবে 40 টাকা আর ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে, তো আপনার তো টাকা লাগবো, টাকা লাগবো না 40 টাকা যদি আপনি ধার করেন ঠিক আছে, তখন কি এই চুক্তিটা কি আপনার জন্য প্রফিট হবে না লস হইব, ওটাই আমি বুঝাই যেতেছি এখানে ঠিক আছে। দেখেন যদি আমরা লোন গ্রহণ করি তখন এটার দেখেন ভ্যালুটা হইতেছে 0.0 সমান সমান 40.50, 40.50 ঠিক আছে, কয় মাস পরে আপনার 3 মাস পরে, 3 মাস পরে আমার কি হইতেছে এই প্রাইসটা হইতেছে ঠিক আছে। দেখেন এই দিকেরটা আমার কি ফরওয়ার্ড প্রাইস ঠিক আছে, ফরওয়ার্ড প্রাইস, এবং দেখেন এটা হলো আমার 0.50, এটা আমার ফিউচার প্রাইস ঠিক আছে। যখন ফরওয়ার্ড প্রাইস আপনার হাই থাকবো, ফিউচার প্লাস আপনার লো থাকবো ঠিক আছে, ফরওয়ার্ড প্রাইস যদি হাই থাকে, ফিউচার প্লাস প্রাইস যদি আপনার লো থাকে, তখন আমরা কি করব কিনবো, তখন আমরা কি করব কিনবো বাই। ক্লিয়ার হয়েছে না তরুক? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ফরওয়ার্ড প্রাইস হাই থাকলে আর ফিউচার প্রাইস লো থাকলে আমরা কিনবো, কিনবো ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা একটু লেখা রাখেন, বাই করুম ঠিক আছে, বাই করুম লং হইলে ঠিক আছে, সেল করুম হাই হইলে ঠিক আছে, সেল করুম হাই হইলে ঠিক আছে। আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে, দেখেন স্যার আমরা কি এই প্রজেক্টে বাই করব? বাই করবেন ঠিক আছে। আচ্ছা আরেকটা উদাহরণ দিতেছি দেখেন, এখানে আপনার 40 টাকা হলো ওই সময় মার্কেট প্রাইস ঠিক আছে, কিন্তু আপনি যে সুট টুট পাইবেন ওইগুলা সব মিলাইয়া আপনি পাইতেছেন 40.50, বুঝতে পারছি? ওই সেন্সে এটা হাই ফরওয়ার্ড প্রাইস, ওটা তো স্পট প্রাইস, ফরওয়ার্ড কন্ট্রাক্টের স্পট প্রাইস
বুঝতে পারছি। তাসমিয়া বলছেন স্যার এখনো পুরোপুরি ক্লিয়ার আচ্ছা, আবার বলি আবার বলি, ঠিক আছে। মনে করেন, ঠিক আছে, আমি বলতেছি আমার এই মালটা কিনেন, ঠিক আছে, আমার এই মালটা কিনেন, এই স্টকটা কিনেন, ঠিক আছে। তো 3 মাস পরে এই স্টকের দাম 40 টাকা হইব, ঠিক আছে। এইখান থেকে মনে করেন আমি বললাম রিস্ক ফ্রি রিটার্ন হইবে 5%, ঠিক আছে, আমি একটা অফার দিলাম। তো আমি ক্যালকুলেশন করে দেখলাম 3 মাস পরে এটার মূল্য কত। 3 মাস পরে এটার মূল্য দেখতেছি 40 টাকা 50 পয়সা, 40 টাকা 50 পয়সা, ঠিক আছে। তো 3 মাস পরে আমি হিসাব করে দেখলাম আমার ফরওয়ার্ড প্রাইস হইব 40 টাকা 50 পয়সা, ঠিক আছে, সুদ টুত লিয়া ডিসকাউন্ট ডিসকাউন্টিং করে সুদের 40 টাকা 50 পয়সা হইতেছে। কিন্তু আমি আপনাকে কিনছি কত দিয়া, 40 টাকা অফার করছেন, তার মানে কি আমার 0.50 প্রফিট হইতেছে না, হইতেছে কিনা। এই জন্য বলছি এইটা যে বাইর করছি আমরা, এইটা যে বাইর করছি আমরা, এইটা হইল গিয়া ফরওয়ার্ড প্রাইস, বুঝতে পারছি। এই জন্য বলছি ফরওয়ার্ড প্রাইস যদি হাই হয় তখন আমরা কি করব, বাই করব, কিনুম, এই চুক্তিতে আমরা যাব। যদি লো হয় তো আমরা যাব না। আমি বুঝতে পারছি, জি স্যার। ওকে, এটা একটু পরে বুঝে। দেন এটা আপনার একটা বইয়ের থিওরি, থিওরিটা অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করে ওইটা আমি আলোচনা করতেছি। ইনকাম, জ্ঞাত আয়। আচ্ছা, জ্ঞাত আয় বলতে কি বুঝছেন বলেন তো, যে আয়টা সম্পর্কে জানা থাকে, জানা থাকে ওটা হলো আমার জ্ঞাত আয়, ঠিক আছে। এই সম্পর্কে আপনার বই আছে 113 পৃষ্ঠায়, ঠিক আছে, এই সম্পর্কে আপনার বই আছে 113 পৃষ্ঠায়, ঠিক আছে। তো আমি প্রথম বইয়ের কয়েকটা লাইন পড়ি, খেয়াল করেন। আমরা একটি ফরওয়ার্ড চুক্তি বিবেচনা করি একটি সম্পত্তির উপর, যা একটি নিখুঁতভাবে অনুমানযোগ্য নগদ আয় এবং সরবরাহ করবে ধারককে, এর ক্রেতাকে। উদাহরণস্বরূপ হচ্ছে শেয়ার লভ্যাংশ প্রদান বন্ডের সুদ প্রদান করা হয়। এর আগে আমরা এই পদ্ধতিতে অবলম্বন করেছি এবং একটি উদাহরণের সাহায্যে অপরটি আনুষ্ঠানিক যুক্তি তর্কের মাধ্যমে পর্যালোচনা করেছি। আচ্ছা, দেখেন কথা বুঝছেন কিছু, বইয়ের কথা, বইয়ের কথা বুঝছেন? আচ্ছা, আমি বুঝতে চাই না, খেয়াল করেন। আমার নিজের মতো করে কই, যদি মনে করেন আপনার কাছে টাকা পয়সা নাই, ঠিক আছে, তা আপনি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতে চাইতেছেন, ঠিক আছে, আপনি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতে চাইতেছেন, ওই ক্ষেত্রে মনে করেন আপনি লোন করে ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতেছেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি কি বিবেচনা করবেন? ওই ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন না, এই যে লোন গ্রহণ করছেন এইটা রিপেমেন্ট করতে পারবেন কিনা, এটা রিপেমেন্ট করতে পারবেন কিনা, ফরওয়ার্ড চুক্তি থেকে যে ক্যাশ ফ্লো হইব ওইটার থেকে, তারপরে সেন আপনার কি হইব, প্রফিট হইব। এতটুকু কথা বুঝছেন? সবাই বুঝছেন? ফারজানা বুঝছেন? জি স্যার। সানজিদা চুপ কি আজকে, সানজিদা বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা দেন, এই কথার নাম বুঝাইতে পারছে আপনারে? আচ্ছা দেন,
100 বা 10 মনে করেন 900 এগুলো কিন্তু আমাদের অঙ্কের আলোচনা ঠিক আছে ভালো করে বুঝেন না বুঝলে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না 9 মান্থ 9 মান্থ আছে আই 40 টাকা এখানে আইটা হলো এখানে আইটা হলো ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড ঠিক আছে ডিভিডেন্ড আচ্ছা কি বললেন সেকেন্ড লাইনে শুরু কেস 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 সি এ এস ই সি এ এস ই কেস আচ্ছা এই পর্যন্ত লেখা হইছে না তা বাকি লোন কইরা এই চুক্তিটা কইরা থাকেন এই 900 টাকা চুক্তিটা যদি আপনি লোন করা করে থাকেন ঠিক আছে এখানে বলতেছে 4 মাস পরে আপনার ডিভিডেন্ড দিব কত 4 মাস পর আপনার ডিভিডেন্ড দিব কত 40 টাকা 4 মাস পর আপনার ডিভিডেন্ড দিব কত ভাই 40 টাকা ঠিক আছে তো 4 মাস পরে দেখেন আপনি গেইন করতেছেন কত 40 টাকা ক্লিয়ার তো ঠিক জি স্যার আচ্ছা এবং দেখুন বরার করছেন 900 টাকা এখান থেকে আপনি 4 মাস পরে পাইছেন কত 40 টাকা ঠিক আছে এই 40 টাকার ভ্যালু কত হইব ইআরটি ইআরটি সমান সমান দেখেন 40 গুণ ই পয়েন্ট 03 গুণ ভাগ 12 গুণ 4 ভাগ 12 গুণ 4 এর ক্যালকুলেশন করেন দেখেন হইতাছে 29 টাকা 60 পয়সা 29 টাকা 60 পয়সা হইতাছে কিনা দেখেন দেখেন এখানে 8 টা কেমনে বের করলাম এখানে 8 টা হইলো গিয়া ভাগ 12 গুণ 9 সমান সমান 4 মান্থ সরি 4 মান্থ না 4% ক্লিয়ার হইছেন এতটুক এত ক্লিয়ার হয়েছেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা দেখেন হ্যালো অ্যান্সারটা কত 39.60 দেখেন এই পজিশনে চার মাস পরে আপনি পাইতেছেন কত 40 টাকা আপনি পাইতেছেন কত 40 টাকা কিন্তু 40 টাকা ডিসকাউন্টিং করা মূল্যতেছে কত 39 টাকা 60 পয়সা
ঠিক না? রেসপন্স করেন, দেখেন তার মানে এই পজিশনে আমি কিছু বুঝতে পারি না, কিছু বুঝতেছেন না? আচ্ছা লাইন কেটে যাবে আবার অ্যাড অন।